ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নিউ রেসিপি নিয়ে আসছি, চিকেন কষা। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে, রসুন, টমেটো, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। আলুগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা। টমেটো পেস্ট, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, চিকেনটা দিয়ে দেওয়ার পরে 15-20 মিনিট কষতে হবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। পাশে বেল আইকনটা প্রেসড করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আপনার কাছে প্রথমে চলে যাবে। আমার এটা ভালো মতন কষানো হয়ে গেছে চিকেনটা। ঢাকা দিয়ে দেওয়ার পরে, ধীরে ধীরে দিয়ে দেওয়ার পরে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমার রেসিপিটা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে আজকের মতন বাই, পরের ভিডিওতে আবার আসবো। আমাকে কমেন্ট করে জানাবে আপনারা কীরকম রেসিপি খেতে চান।